হ্যালো গাইস, আমি মানব এক্সপেরিমেন্ট বস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গাইস, তোমরা হয়তো অনেকেই জানো যে জলের মধ্যে লবণ দিলে কি হয়। জলের মধ্যে লবণ দিলে কোনো বস্তুকে যদি তুমি ডুবাতে চাও ডুববে না, ভেসে যাবে। সেটাই আমরা আজকে এই এক্সপেরিমেন্ট করে দেখাবো। তাহলে তোমরা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকো। আজকে আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে গেলে কী কী জিনিস লাগবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বস্তু হিসাবে আলু, একটা কাঁচা গ্লাস জল, নুন, একটা চামচ। তাহলে আজকে এক্সপেরিমেন্টটা শুরু করি। প্রথমে আমি সাধারণ জল দিয়ে, খাওয়ার জল দিয়ে তোমাকে আলুটা ডুবছে কি না সেটা দেখিয়ে দেবো। প্রথমে জলটা ঢেলে নিলাম, ঠিক আছে। এবার আলুটা দেখি, দেখি আলুটা কিন্তু ডুবে গেছে, একটুকু ভাসছে না। ভালো করে দেখে নাও তোমরা, আলুটা কিন্তু ডুবে গেছে। এবার এই আলুটাই আমরা বের করে নিই। প্রথমে বের করে নিলাম, এবার আবার জলটা ঢেলে দিই। জলটা ঢেলে নিলাম, আর একটু ঢেলি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিই। এতটা নুন, ঠিক আছে। এবার নুনটাকে ঘেঁটে দিই। ঘেঁটে নিয়ে ভালো করে নুনটা, জলটা কিন্তু আগেকার মতো আর নর্মাল নেই, একদম সাদা হয়ে গেছে। এতটাই ঠিক আছে, একটু নুন রয়েছে, তাও একটু গুলে নি। অনেকে তো বলে যে নুন জলে পড়লে যে তাড়াতাড়ি নুনটা গলে যায়, কিন্তু তো গলতেই চাই না। এতটা ঠিক আছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আলুটা কিন্তু কোনো রকম ভাবে ডুবছে না। আমি আবার ডুবিয়ে দিই। আমি যত ডুবানোর চেষ্টা করছি আলুটা কিন্তু ডুবছে না, ভেসে যাচ্ছে বারবার। ভালো করে দেখো তোমরা। বারবার দেখো, আমি আলুটা কিন্তু ডুবিয়ে যাচ্ছি, কিন্তু আলুটা কোনো রকম ভাবে ডুবছে না। আলুটা কিন্তু বারবার ভেসে যাচ্ছে। ভালো করে দেখো তোমরা, এটা তোমরা বাড়িতেও চেষ্টা করবে। তোমরা হয়তো ভাববে যে এটা আমরা কোনো কাজসাজি বা কোনো কিছু করেছি, কিন্তু না, তোমরা কিন্তু বাড়িতেও চেষ্টা করে নেবে। তাহলে আজকের এই এক্সপেরিমেন্টটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।